আমরা আসলে এখানে আসছি পহেলা বৈশাখ উপলক্ষে শাড়ি কেনার জন্য। আসলে সামনে পহেলা বৈশাখ মানে তো নারীরা শাড়ি পরে ঘুরবে, লাল সাদা, এর জন্য আমরা এখানে আসছি। আর এখানে শাড়িগুলাও মোটামুটি অনেক ভালো, প্রাইসটাও ঠিক আছে, এর জন্যই আর কি। কতগুলো শাড়ি কিনছেন এবং কি কাদের জন্য কিনছেন, আর ইতোপূর্বে এই দোকান থেকে শাড়ি কিনছেন কিনা? শাড়ি কিনেছি 15টার মতো, আরো দেখছি আমার আত্মীয় স্বজনদের জন্য কিনেছি, মার জন্য কিনেছি, বোনদের জন্য, এছাড়াও আমার ফ্রেন্ডদের জন্য নেওয়া হয়েছে, আরো দেখছি শাড়ি দেখতেছি কিনবো। আর পয়লা বৈশাখ মানে শাড়ি পরবো, এরকম একটা ইচ্ছা আছে আমাদের সবারই। আর পূর্ব থেকে আমরা পরে আসছি, শাড়ি না পরলে পয়লা বৈশাখ মনে হয় না। সবাই একসাথে ঘুরবো, শাড়ি পরব, চুরি করব, এই সেই আর কি। আর এখানে আমরা আসছি, আসলে এখানে শাড়িগুলো খুব উন্নত মানের হয় এবং পছন্দনীয় হয়, যাকে গিফট করি সবাই পছন্দ করে আর কি। এবং প্রাইসটা অনেক ভালো হয়, অনেকগুলো শাড়ি পাওয়া যায় এখানে, দেখে পছন্দ মতো নিতে পারি। আর এই পয়লা বৈশাখ উপলক্ষে কয়জনের জন্য শাড়ি কিনছেন? আমি মোট 12টা শাড়ি কিনেছি, আমার বোন, জাল, ননস, তারপরে আমার ভাগ্নির জন্য, আমার জন্য একটা। কারণ এই সব কাপড়ের মূল্য বেশি, দাম অতিরিক্ত। এখন আগে পয়লা বৈশাখের কাপড় ফালাইতেছে, এখন আরো রেট বেশি কাপড়ের, মহাজনের চাহিদাও বেশি, বেচাকেনি ভালো। এদিকে আগের কাজকর্ম খুব চাপ পড়ে গেছে, আগে যদি কাজ করছি কম, এখন মহাজন অতিরিক্ত কাজ করে বলতেছে, আর অতিরিক্ত কাজ এখন করাও লাগতেছে। আধুনের সময় যখন ঘর থেকে বুনাই 24 ঘন্টা একখানা ডিউটি করি, মানে কাজকর্ম এখন সব সময় চলতেছে, মহাজনের উপলক্ষে আর আমাদের উপলক্ষে 2-4 টাকা বেশি মজুরি।
শাড়ির দিকে, শাড়ির দিকে কথা বলেন, কথা বলেন না। আমরা শাড়ির কিছু নতুনত্ব তৈরি করি যেটা আগে ছিল, তখন পয়লা বৈশাখ আসলে মানুষ মনে করে যে নতুন একটা শাড়ি পরতে হবে, নতুন কিছু বোন বা বাপ মা দিতে হবে, এটা একটা জাতীয় উৎসবের মতো মানুষ জাতীয় উৎসবই বলা চলে একটা উৎসব। সেই দিককে লক্ষ্য রেখে আমরা পয়লা বৈশাখের নতুনত্ব বেশ কিছু ডিজাইন আমরা নিয়ে আসি। আগে তো বেসিক্যালি সাদা লাল পরতো, কিন্তু এখন দেখা যাচ্ছে কি সাদা লালের প্রতি না পরে মানুষ ক্রিম লাল, লাল কালার, ইয়েলো কালার, এই যে ডিভাইস ডিভাইস মানুষের রুচির যে পরিবর্তন আসছে, এই রুচির উপর দিক নির্দেশনা করে বিশাল বিশ্লেষণ করে আমরা দেখা যাচ্ছে কি যে শাড়ির একটা নতুনত্ব মাত্রায় নিয়ে আসছি। সরকার যদি এই ভাতাটা দেখা যাচ্ছে যারা প্রাইভেট প্রজেক্টে যারা চাকরি করে বা গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে যদি এদেরকে একটু ইন্ডিভিজুয়ালি করে দিয়ে এদেরও একটা বৈশাখের ভাতা দেওয়ার একটা ব্যবস্থা করতো, তাহলে কিন্তু শাড়িটা আরও বেশি চলতো। তা আমি আশা রাখবো যে সরকার যদি এই উদ্যোগটাও নেয় যে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে তাদেরও যদি একটা বৈশাখের ভাতা দিত যারা আছে, তাহলে কিন্তু শাড়ি তারাও কম বেশি যেহেতু বৈশাখের একটা ভাতা পাইতেছে সেই কারণে তারাও শাড়িটা কিন্তু আমি শাড়ি আরও বেশি বিক্রি করতাম।